করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড কামাল হোসেন এক বিবৃতিতে তিনি একথা বলেন বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও সব মানুষের টিকা নিশ্চিত করার দাবিও জানান ড কামাল পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাওয়ার আগেই দরিদ্র মানুষের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের নিশ্চয়তা অক্সিজেন ভেন্টিলেশন সহ সব চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা করার আহ্বান জানান